আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সরিষার তেল স্বাস্থ্যকর নাকি ক্ষতিকর সেই সম্পর্কে রান্নায় ভর্তায় কিংবা বিভিন্ন আচারে দীর্ঘকাল থেকে সরিষার তেল ব্যবহৃত হচ্ছে শুধু ঝাজেই নয় মুখের রসনা বাড়াতে খাবারের স্বাদ রাঙাতে ত্বকের যত্নে এমনকি গাটের ব্যথা কমাতে সরিষার তেলের তুলনা হয় না এই তেলের রয়েছে অনেক উপকারী দিক এটি সাধারণত ভালো চর্বি হিসেবেই পরিচিত যার মধ্যে উনষাট শতাংশ মনো আনস্যাচুরেটেড ফ্যাট একুশ শতাংশ পোলি আনস্যাচুরেটেড ফ্যাট ও এগারো শতাংশ স্যাচুরেটেড ফ্যাট রয়েছে এবং এর হাই স্মোক পয়েন্ট চারশো ডিগ্রি এফ যার ফলে এটি উচ্চ তাপেও রান্না করার জন্য কার্যকরী একটি তেল চিকিৎসা বিজ্ঞান বলে সরিষার তেল মস্তিষ্কের জন্য ভীষণ উপকারী বিশেষ করে অবসাদ কাটাতে স্মৃতিশক্তি আর মনসংযোগ বাড়াতে এই তেল যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরিষার তেল ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে এই তেলে বিদ্যমান মনো এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাট যা হার্টের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কিছু দেশে এই তেল খাবার হিসেবে ব্যবহারের উপর তবে উন্নত বিশ্বের কিছু দেশ সরিষার তেলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কারণ এ তেলে প্রায় বিশ থেকে চল্লিশ শতাংশ এরিউসিক অ্যাসিড আছে যা শরীরে ট্রাইগ্লিসারাইড তৈরি করে যার কারণে হৃৎপিণ্ডে মারাত্মক ক্ষতি হয় এছাড়াও ফুসফুসের ক্যান্সার ও অ্যানিমিয়ার জন্য এটি দায়ী এক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে দীর্ঘকাল ধরে অ্যারিউসিক অ্যাসিড প্রবেশ করলে সেটি হৃদযন্ত্রের ক্ষতি করে এবং এক ধরনের রোগের সৃষ্টি করে যার নাম মায়োকার্ডিয়াল লিপিডোসিস যদিও সরাসরি মানব শরীরে এ নিয়ে কোনো ধরনের গবেষণা এখনও পাওয়া যায়নি তবে কারো শরীরে অল্প মাত্রায় অ্যারিউসিক অ্যাসিড প্রবেশ করলে সেটা নিরাপদ কিন্তু এর মাত্রা অধিক হলেই সেটি বিপজ্জনক হতে পারে মানব শরীরে ক্যালোরি ও ফ্যাটের পরিমাণের দিক থেকে সব তেলই সমান এক চা চামচ তেল সমান পঁয়তাল্লিশ কিলো ক্যালোরি তাই সার্বিক বিবেচনায় এই তেলের উপকারী দিক থেকে নিজেকে পুরোপুরি বঞ্চিত না করে অল্প পরিমাণে অন্যান্য তেলের পাশাপাশি প্রয়োজনে সরিষার তেল গ্রহণ করতে পারেন তবে অতিরিক্ত মাত্রায় গ্রহণ থেকে বিরত থাকবেন বিশেষ করে ছোট শিশু ও গর্ভবতী মায়েরা মনে রাখবেন দোকানে সরিষার তেল ভেজাল মিশ্রিত থাকে যা ব্যবহার করলে নানা রকম অসুখ বিসুখ হওয়ার আশঙ্কা থাকে তাই খাঁটি সরিষার তেল ব্যবহার করবেন এবং কেনার ক্ষেত্রে সাবধান হতে হবে খাঁটি ঘানি ভাঙা সরিষার তেল খাওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম